বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 2/9/2022 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা wbpsc-র আন্ডারে যে বিভিন্ন চাকরির খবর আপনাদের শেয়ার করি। আজকে মোট 9টি নতুন নোটিফিকেশান রয়েছে, সেই 9টি নোটিফিকেশান শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির কর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত কর পাওয়ার জন্য। তো যে নোটিফিকেশানগুলো রয়েছে দেখে নিই। একটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা একটা লিস্ট প্রকাশ হয়েছে, এলডিসিপি ক্যান্ডিডেট ক্লার্কশিপ 2019-এর যে ক্লার্কশিপ এক্সামিনেশান, তাতে হচ্ছে হু ফেল টু দ্য অ্যাচিভমেন্ট মিনিমাম টাইপ টেস্টে যারা ফেল করেছে কম্পিউটার টেস্টে, তাদের নামগুলো এখানে রয়েছে, নামগুলো একটু দেখে নেবেন। এটা একটা নোটিফিকেশান। নেক্সট 2 নম্বর যেটা রয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে আগামী দিনে ইন্টারভিউ সংক্রান্ত। 2018-24-এর 15 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট, লেকচারার অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের লেকচারার নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তার ইন্টারভিউ হবে 16 সেপ্টেম্বর 2022। 9 সেপ্টেম্বর থেকে ই কল লেটার ডাউনলোড করা যাবে ওয়েবসাইট থেকে। 3 নম্বর যেটা রয়েছে, এটাও আগামী দিনে ইন্টারভিউ সংক্রান্ত নোটিফিকেশান। 2021-এর 6 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট যেটা হয়েছিলো সাব এডিটর ফর বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের, সেই সাব এডিটর নিয়োগের ইন্টারভিউ হবে 16 সেপ্টেম্বর। আর কল লেটার অবশ্যই ডাউনলোড করে নেবেন তার আগে। নেক্সট 4 নম্বর যেটা রয়েছে, এটা হচ্ছে সাব এডিটর বেঙ্গলি এর ইনফরমেশান সিট যেটা রয়েছে, সেই ইনফরমেশান সিটটা এটা পূরণ করে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের সময়। নেক্সট 5 নম্বর, এটা হচ্ছে শিডিউল অফ ইন্টারভিউ, সাব এডিটর বেঙ্গলি যে ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউয়ের 16 সেপ্টেম্বর ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউয়ের শিডিউল প্রকাশিত হয়েছে, কাদের কবে ইন্টারভিউ রয়েছে তার নামের লিস্ট সহ প্রকাশ করা হয়েছে। দেখে নিন, 16 সেপ্টেম্বর 10:30 থেকে যাদের ইন্টারভিউ, বা 11টা থেকে ইন্টারভিউ, 10:30 রিপোর্টিং টাইম, তাদের নামগুলো আছে এখানে রয়েছে। তারপর ডেটটা 12:30-12টায় রিপোর্টিং রয়েছে, ডেটটা থেকে ইন্টারভিউ রয়েছে। কল লেটার ডাউনলোড করা যাবে 9/9/2022 থেকে। নেক্সট হচ্ছে, এটা রিক্রুটমেন্ট অফ সাব এডিটর বেঙ্গলির ইনফরমেশনের কিছু ইনফরমেশান রয়েছে দেখতে পাচ্ছেন। ডকুমেন্ট যেটা আপলোড করতে হবে ওয়েবসাইটে গিয়ে বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, 10 ধরনের জিনিস রয়েছে, এটা একটু ভালো করে ভিডিওটা পজ করে দেখে নেবেন ইন্টারভিউয়ের আগে। নেক্সট যেটা রয়েছে, এবার যে নোটিশগুলো রয়েছে সেটা একটু দেখাচ্ছি আমি। আরও 2টো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে, সেটা হচ্ছে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এলডিসি 2016-র এক্সামিনেশানের, আমি একটু দেখাচ্ছি। দেখুন, রেজাল্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ 2015-র যেটা এক্সামিনেশান 2016-তে হয়েছিলো, তার হচ্ছে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। 10,030 জন ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে, মেরিট লিস্টটা 186 পাতার মেরিট লিস্ট রয়েছে, আপনারা ভিডিওটা পজ করে একটু মেরিট লিস্টটা দেখে নেন। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের যে 2015-র অ্যাডভার্টাইজমেন্ট, 16 সালে যে পরীক্ষা হয়েছিল 2016 এক্সামিনেশানের, নামগুলো একটু দেখে নেবেন তাড়াতাড়ি ভিডিওটা পজ করে অবশ্যই। নামগুলো দেখছেন আপনারা মেরিট লিস্ট, তো অনেকগুলো পাতা রয়েছে, পেজ রয়েছে, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই পিডিএফ ফাইলের লিঙ্কটা পেয়ে যাবেন, সেই পিডিএফ লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা পুরো লিস্টটা দেখে নিতে পারবেন। এটা একটা নোটিফিকেশান রয়েছে। আর একটা যেটা রয়েছে, এটা যে লিস্ট অফ কোয়ালিফাই ক্যান্ডিডেটদের লিস্ট রয়েছে একটা, সেই কোয়ালিফাই ক্যান্ডিডেটদের লিস্টও এখানে রয়েছে, আর মেরিট লিস্টও রয়েছে, মেরিট লিস্টে তো আমি শেয়ার করলাম, তো ভিডিও ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দেবো, সেই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা পেয়ে যাবেন। এটা দেখুন, লিস্ট অফ কোয়ালিফাইড পার্ট টু কোয়ালিফাইড যারা রয়েছে, 366টা পেজ রয়েছে, নম্বর সহ একদম পুরো ডিটেলস দেওয়া রয়েছে, তো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা পিডিএফ ফাইল পেয়ে যাবেন।
তো পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।